সো অনলাইন ক্লাস থ্রিতে তোমাদেরকে স্বাগত। আজকের ক্লাসে কেমিস্ট্রি সেকেন্ড পেপার চ্যাপ্টার টু অর্গানিক কেমিস্ট্রির টপিক নির্ধারণ করা হয়েছে হচ্ছে গিয়ে অ্যামিনস। অর্গানিক কম্পাউন্ডের মধ্যে অ্যামিন একটা ইম্পর্টেন্ট গ্রুপ। আজকের এই ক্লাসে বা এই লেকচারে অ্যামিনের টোটাল বিষয়গুলো আমি প্রেজেন্ট করার চেষ্টা করছি। সো অ্যাট ফার্স্ট আসো ইন্ট্রোডাকশন অফ অ্যামিনে। অ্যামিনকে ইন্ট্রোডিউস করে দিচ্ছে এভাবে যে তোমরা জানো যে নাইট্রোজেন অ্যাটম এর সাথে যদি অ্যালকাইল গ্রুপ বা অ্যারাইল গ্রুপ অ্যাটাচ থাকে তাহলে সেই কম্পাউন্ড হচ্ছে অ্যামিন। অর্গানিক কম্পাউন্ড যেগুলো অ্যামিন সেখানে নাইট্রোজেন থাকবে আর নাইট্রোজেনের সাথে অ্যাটাচ গ্রুপ থাকতে পারবে অ্যালকাইল গ্রুপ এবং অ্যারাইল গ্রুপ। অ্যালকাইল গ্রুপ থাকলে হচ্ছে অ্যালিফেটিক অ্যামিন আর অ্যারাইল গ্রুপ থাকলে হবে অ্যারোমেটিক অ্যামিন। তাহলে এই অ্যালিফেটিক অ্যামিন কিংবা অ্যারোমেটিক অ্যামিন আবার থ্রি টাইপস হতে পারে। একটা টাইপ হচ্ছে প্রাইমারি অ্যামিন, একটা সেকেন্ডারি অ্যামিন, আরেকটা হচ্ছে টারশিয়ারি অ্যামিন। নাইট্রোজেনের সাথে যদি দুইটা হাইড্রোজেন একটা অ্যালকাইল গ্রুপ বা অ্যারাইল গ্রুপ থাকে তাহলে প্রাইমারি অ্যামিন। নাইট্রোজেনের সাথে একটা হাইড্রোজেনের পর যদি দুইটা অ্যাটাচ গ্রুপ অ্যালকাইল বা অ্যারাইল থাকে তাহলে সেকেন্ডারি অ্যামিন। নাইট্রোজেনের সাথে কোনো হাইড্রোজেন থাকবে না, তিনটাই যদি অ্যালকাইল বা অ্যারাইল থাকে তাহলে হলো টারশিয়ারি অ্যামিন। এই হচ্ছে থ্রি টাইপস অফ অ্যামিন, প্রাইমারি, সেকেন্ডারি অ্যান্ড টারশিয়ারি অ্যামিন। এবারে আসো লক্ষ্য করো তোমরা, সেটা হচ্ছে প্রিপারেশন অফ অ্যামিন। অ্যামিন প্রিপারেশনের জন্য আমরা এখানে ফার্স্ট যে অপশনটা নিলাম সেটা হচ্ছে অ্যালকাইল হ্যালাইড থেকে। অ্যালকাইল হ্যালাইড বলতে তোমরা বুঝো আর এক্স, অ্যালকাইল হ্যালাইড। এই অ্যালকাইল হ্যালাইডের সাথে যদি আমি এনএইচ থ্রি মানে অ্যামোনিয়া অ্যাড করি তাহলে অ্যামোনিয়ার হাইড্রোজেন আর অ্যালকাইল হ্যালাইডের হ্যালোজিন মিলে হাইড্রোজেন হ্যালাইড প্রোডিউস করে। এই সময় অ্যালকাইলের সাথে অ্যামাইনো গ্রুপ অ্যাড হয়ে অ্যালিফেটিক প্রাইমারি অ্যামিন প্রোডিউস করে। সেই অ্যালকাইল হ্যালাইডের সাথে যদি আমরা আবার প্রাইমারি অ্যামিন অ্যাড করি তাহলে সেকেন্ডারি অ্যামিন হবে, কারণ এ সময় এগেইন হাইড্রোজেন এন্ড হ্যালোজেন মিলে অ্যালকাইল হ্যালাইড প্রোডিউস করবে। দেন আর অ্যালকাইল গ্রুপের সাথে আর এনএইচ অ্যাড হয়ে আর টু এনএইচ প্রোডিউস করে মানে সেকেন্ডারি অ্যামিন। এভাবে যদি অ্যালকাইল হ্যালাইডের সাথে আমরা আবার সেকেন্ডারি অ্যামিন অ্যাড করি তাহলে রেস্ট যে হাইড্রোজেন আছে সেটি হ্যালোজেনের সাথে অ্যাড হয়ে এইচ এক্স প্রোডিউস করবে এন্ড ফাইনালি টারশিয়ারি অ্যামিন প্রোডিউস হবে। সো কন্টিনিউয়াস রিয়াকশন, অ্যালকাইল হ্যালাইডের সাথে অ্যামোনিয়া দিলে প্রাইমারি অ্যামিন, প্রাইমারি অ্যামিন অ্যাড করলে সেকেন্ডারি অ্যামিন, সেকেন্ডারি অ্যামিন অ্যাড করলে হবে টারশিয়ারি অ্যামিন। এই হচ্ছে আমাদের অ্যালিফেটিক প্রাইমারি সেকেন্ডারি টারশিয়ারি অ্যামিন প্রোডিউস করার মেথড। এবার আমরা অ্যামিন প্রোডাকশনের জন্য আরেকটি মেথড নিচ্ছি, সেটা হচ্ছে নাইট্রো কম্পাউন্ড থেকে। আমরা জানি যে NO2 গ্রুপ হচ্ছে নাইট্রো গ্রুপ, তো NO2 গ্রুপ অ্যালিফেটিক অ্যারোমেটিক দুইটাতেই থাকা পসিবল। আমি এখানে এক্সাম্পল হিসেবে অ্যারোমেটিককে এক্সাম্পল নিচ্ছি, নাইট্রোবেনজিনকে অ্যানিলিনে কনভার্ট করতেছি। সো আমরা যদি নাইট্রোবেনজিনকে অ্যানিলিনে কনভার্ট করি তাহলে নাইট্রো গ্রুপটাকে NH2 গ্রুপে কনভার্ট করতে হয়, আর নাইট্রো গ্রুপকে যদি NH2 গ্রুপে কনভার্ট করতে হয় তাহলে এটা রিডাকশন মেথড। আর রিডাকশন মেথডে রিডিউসিং এজেন্ট ইউজ করা হয়, আর এখানে রিডিউসিং এজেন্ট হিসেবে SN মানে টিন এন্ড হাইড্রোক্লোরিক অ্যাসিডকে রিডিউসিং এজেন্ট হিসেবে অ্যাড করা হয়েছে। তাহলে টিন আর হাইড্রোক্লোরিক অ্যাসিড নাইট্রোবেনজিনকে রিডিউস করে অ্যানিলিনে কনভার্ট করে দেয়, যেটি একটি অ্যারোমেটিক প্রাইমারি অ্যামিন। অ্যামিন প্রিপারেশন বলতে পারো, আর তার বাইরে এটি আরো একটা ইম্পর্টেন্ট রিয়াকশন, সেটা হচ্ছে গিয়ে হফম্যান ডিগ্রেডেশন রিয়াকশন। অ্যামিনের প্রিপারেশন বাট রিয়াকশনটা হচ্ছে হফম্যান ডিগ্রেডেশন, যেটি অ্যামিন পার্টে একটি ইম্পর্টেন্ট রিয়াকশন। হফম্যান ডিগ্রেডেশন রিয়াকশনটাতে মেইনলি হয় কি, অ্যামাইড থেকে আমরা প্রাইমারি অ্যামিন পাই, অ্যামাইড থেকে প্রাইমারি অ্যামিন পাই। অ্যামাইড বলতে তোমরা বুঝো CONH2, CONH2 অ্যালিফেটিক আর অ্যারোমেটিক দুইটাতে থাকতে পারে, অ্যালিফেটিক অ্যামাইড অ্যারোমেটিক অ্যামাইড দুইটাই হতে পারে। এই অ্যালিফেটিক অ্যামাইড বা অ্যারোমেটিক অ্যামাইডের সাথে যদি আমরা ব্রোমিন পটাশিয়াম হাইড্রোক্সাইড মিক্স আপ করি বা মিক্স করি একসাথে হিট করি তাহলে দেখা যাবে যে মিথাইল অ্যামিন, যেটা একটা অ্যালিফেটিক প্রাইমারি অ্যামিন প্রোডিউস হয়েছে, আর অ্যারোমেটিকেও অ্যারোমেটিক প্রাইমারি অ্যামিন প্রোডিউস হয়। সো এই রিয়াকশনটা হচ্ছে হফম্যান ডিগ্রেডেশন রিয়াকশন, যেটাতে অ্যালিফেটিক অ্যান্ড অ্যারোমেটিক প্রাইমারি অ্যামিন প্রোডিউস হয় তাদের অ্যামাইড থেকে। তো অ্যামাইড থেকে অ্যামিন যখন কনভার্ট হয় তখন CO গ্রুপটা এলিমিনেট হয়, CO গ্রুপ এলিমিনেট হওয়া মানে কার্বন রিডাকশন হওয়া। সো কার্বন রিডাকশন হওয়ার কারণে ডিগ্রেড হওয়া কারণে এটাকে বলা হয় হফম্যান ডিগ্রেডেশন, কারণ ইথানামাইড থেকে মিথাইল অ্যামিন প্রোডিউস হওয়া তার মানে কম্পাউন্ড ডিগ্রেড হওয়া, এই কারণে এটার নাম হচ্ছে হফম্যান ডিগ্রেডেশন। আমরা জানবো যে অ্যালিফেটিক অ্যারোমেটিক প্রাইমারি অ্যামিন অ্যামাইড থেকে করতে গেলে ব্রোমিন পটাশিয়াম হাইড্রোক্সাইড অ্যাড করতে হয়, এই রিয়াকশন হচ্ছে যে হফম্যান ডিগ্রেডেশন রিয়াকশন। আচ্ছা, এবার আমরা ডিসকাস করতেছি হচ্ছে বেসিসিটি অফ অ্যামিন নিয়ে। অ্যামিনো গ্রুপের নাইট্রোজেন অ্যাটমে তোমরা জানো নন পেয়ার ইলেকট্রন থাকে। অ্যামোনিয়াতে যেমনি নাইট্রোজেনের লোন পেয়ার ইলেকট্রন দিয়ে প্রোটন অ্যাকসেপ্ট করতে পারে, অ্যামিনো তেমনি নাইট্রোজেনের লোন পেয়ার ইলেকট্রন দিয়ে প্রোটন অ্যাকসেপ্ট করতে পারে। তো এই প্রোটন অ্যাকসেপ্ট করতে গেলে এখন এই প্রোটন অ্যাকসেপ্টের অ্যাবিলিটিটা প্রাইমারি সেকেন্ডারি টারশিয়ারি অ্যামিনের ইকুয়াল না,
প্রাইমারি অ্যামিন, সেকেন্ডারি অ্যামিন, টারশিয়ারি অ্যামিন ডিফারেন্স হচ্ছে তাদের অ্যালকাইল গ্রুপ। প্রাইমারি অ্যামিন একটি অ্যালকাইল, সেকেন্ডারি অ্যামিন দুইটি অ্যালকাইল, আর টারশিয়ারি অ্যামিন সেখানে হচ্ছে তিনটি অ্যালকাইল। অ্যালকাইল গ্রুপের প্রেজেন্সে নাইট্রোজেনের ইলেকট্রন ডেন্সিটি বাড়ে, মানে নাইট্রোজেনের ইলেকট্রন সাপ্লাই বাড়ে। অ্যালকাইল গ্রুপ হচ্ছে ইলেকট্রন সাপ্লাই দেয়, তো অ্যালকাইল গ্রুপ যদি একটা অ্যাড হয় তাহলে নাইট্রোজেনের ইলেকট্রন সাপ্লাই বেড়ে যায়, তার ফলে তার প্রোটন নেয়ার অ্যাবিলিটি বাড়ে। তার মানে হচ্ছে অ্যালিফেটিক প্রাইমারি অ্যামিন কিছুটা স্ট্রং। কিন্তু প্রাইমারি অ্যামিনে একটি অ্যালকাইল হলে সেখানে সেকেন্ডারি অ্যামিনে তো দুইটি অ্যালকাইল, তাহলে দুইটি অ্যালকাইল থাকলে সেখানে ইলেকট্রন আরো বেশি নাইট্রোজেনের দিকে চলে আসে বা নাইট্রোজেনকে সাপ্লাই দিতে পারে, তাহলে নাইট্রোজেনের সেখানে প্রোটনে অ্যাকসেপ্ট করার এবিলিটি ইনক্রিজ হয়। তাহলে সেকেন্ডারি ভার্সেস প্রাইমারি যদি আমরা বলি তাহলে সেকেন্ডারি স্ট্রংগার দেন প্রাইমারি অ্যামিন। কিন্তু টারশিয়ারি অ্যামিনের পজিশনটা তোমরা এই অর্ডারে দেখতেছো যে সেটা প্রাইমারি অ্যামিনের চাইতে উইক, এটা কেন? অর্থাৎ এখানে তিনটি অ্যালকাইল আছে, তারপরে ওইটা সেকেন্ডারি ইভেন প্রাইমারি চেয়ে উইক। এর কারণটা হচ্ছে নাইট্রোজেনে যখন তিনটে অ্যালকাইল থাকে তখন নাইট্রোজেনকে তিনটে অ্যালকাইল এমন ভাবে সারাউন্ডিং করে রাখে যে তখন তার পক্ষে প্রোটন নেওয়াটা আসলে অতটা সহজ থাকে না বা ইজি থাকে না। যদিও তার ইলেকট্রন ডেন্সিটি হাইয়েস্ট, বাট প্রোটন নেয়ার অ্যাবিলিটিটা তার কিছুটা কমে যায়। তার কারণটা হচ্ছে গিয়া যে তার এখানে স্পেস হিন্ড্রেন্স বলে, অর্থাৎ স্টেরিক এফেক্ট বল বুঝাই আমরা এটাকে। তো স্টেরিক এফেক্ট ক্রিয়েট হয় নাইট্রোজেনের চারিদিকে যখন তিনটে অ্যালকাইল থাকে, এগুলো লার্জার গ্রুপ, সো এই গ্রুপগুলো অবস্ট্যাকল তৈরি করে, সেই ব্যারিয়ার কারণে প্রোটনটা আসতে পারে না বা প্রোটনটা অ্যাড হওয়াটা আর ইজি থাকে না, সো দ্যাট এটা তখন বেসিসিটিটা কমে যায়। তাহলে আমরা এলিফিটিক প্রাইমারি সেকেন্ডারি টারশিয়ারি অ্যামিন বেসিসিটির অর্ডার কি পেলাম, যে সেকেন্ডারি স্ট্রংগার দেন প্রাইমারি অ্যান্ড প্রাইমারি স্ট্রংগার দেন টারশিয়ারি, ফাইনালি অর্ডারটা হচ্ছে সেকেন্ডারি প্রাইমারি অ্যান্ড টারশিয়ারি। এবার আসলে যে এলিফেটিক আর অ্যারোমেটিক অ্যামিনের যদি আমরা চাই যে বেসিসিটি অর্ডার এক্সপ্লেন করতে, সেখানে এলিফেটিক অ্যামিনের চাইতে অ্যারোমেটিক অ্যামিন উইক। এখানে মেনশন করা আছে হচ্ছে কি ফিনাইল অ্যামিন বা অ্যানিলিন, যেটা অ্যাকচুয়ালি স্ট্রাকচারাল ফর্মে এই যে এটাই হচ্ছে ফিনাইল অ্যামিন বা অ্যানিলিন, অ্যারোমেটিক প্রাইমারি অ্যামিন। তো এটা এইভাবে দেখানো যায় C6H5NH2। তো এই ফিনাইল অ্যামিন বা অ্যানিলিনটা মিথাইল অ্যামিন বা অ্যালিফেটিক অ্যামিনের চেয়ে উইক। তার মানে অ্যালিফেটিক অ্যামিনের চেয়ে অ্যারোমেটিক অ্যামিন উইক কেন? তো আমরা তো জেনেছি যে অ্যালিফেটিক অ্যামিনের মিথাইল গ্রুপ ইলেকট্রন সাপ্লাই দেয়, নাইট্রোজেন ইলেকট্রন ডেন্সিটি ইনক্রিজ করে। কিন্তু ফিনাইল গ্রুপ বা বেনজিন গ্রুপ যখন অ্যামিনের সাথে অ্যাটাচ থাকে তখন হয় কি, তোমরা জেনে আসছো যে রেজোনেন্স বলতে একটা ব্যাপার আছে। এই রেজোনেন্সের কারণে নাইট্রোজেন থেকে ইলেকট্রন বেনজিন রিং এর দিকে সরে আসে। তো নাইট্রোজেন থেকে ইলেকট্রন যখন বেনজিন রিং এ সাপ্লাই দেয় তখন নাইট্রোজেনের নিজের ইলেকট্রন ডেন্সিটি কমে যায়, ফলে তার প্রোটন নেয়ার অ্যাবিলিটিটা কমে যায়। তো অ্যালিফেটিকে যেখানে নাইট্রোজেন ইলেকট্রন ডেন্সিটি ইনক্রিজ হয়, অ্যারোমেটিকে সেখানে কিন্তু তোমার দেখা গেল যে ইলেকট্রন ডেন্সিটিটা ডিক্রিজ হয়। তাহলে আমরা নেচারালি বুঝতে পারতেছি যে অ্যালিফেটিক অ্যামিনের চেয়ে অ্যারোমেটিক অ্যামিনের প্রোটন নেয়ার অ্যাবিলিটিটা বা প্রোটন নেয়াটা অত ইজি থাকে না বা প্রোটন নেয়ার অ্যাবিলিটি কম। এই জন্য আসলে তোমার অ্যালিফেটিক অ্যামিনের চেয়ে অ্যারোমেটিক অ্যামিন উইক। সো অ্যালিফেটিক ভার্সেস অ্যারোমেটিক অ্যামিনের বেসিসিটি বা অ্যালিফেটিকেরই প্রাইমারি সেকেন্ডারি টারশিয়ারি অ্যামিনের বেসিসিটির অর্ডার যদি আমাদের প্রপারলি জানা থাকে তাহলে ওভারঅল আমরা আনসার করতে পারি এই পার্ট থেকে অন্তত। আচ্ছা, এবার জানতে চাই হচ্ছে গিয়ে ডিফারেন্সিয়েশন অফ অ্যালিফেটিক অ্যামিনস। আমরা তো বাই দিস টাইম জেনে গেছি যে অ্যালিফেটিক অ্যামিন বা অ্যারোমেটিক অ্যামিন দুইটাই, এগুলো প্রাইমারি হতে পারে, সেকেন্ডারি হতে পারে এবং টারশিয়ারি হতে পারে। আমরা এখন ডিফারেন্সিয়েট করতেছি প্রাইমারি অ্যান্ড সেকেন্ডারি টারশিয়ারি অ্যালিফেটিক অ্যামিনকে। তো আমরা যেমন প্রাইমারি সেকেন্ডারি টারশিয়ারি অ্যামিনকে ডিফারেন্সিয়েট করছো, এই পর্যায়ে এসে প্রাইমারি সেকেন্ডারি টারশিয়ারি অ্যামিনকে ডিফারেন্সিয়েট করতেছি আমরা। তাহলে সেখানে ইউজ করা হয় নাইট্রাস অ্যাসিড দিয়ে। এখানে ডেসক্রিপশনে লেখা আছে যে সোডিয়াম নাইট্রেট আর হাইড্রোক্লোরিক অ্যাসিড আসলে ইউজ করা হয়, কারণ নাইট্রাস অ্যাসিড কখনো রেডিমেড থাকে না, এটা সোডিয়াম নাইট্রেট আর হাইড্রোক্লোরিক অ্যাসিড মিক্স করে ফ্রেশলি মেড ইউজ করা হয় আর কি। তো যাই হোক, নাইট্রাস অ্যাসিড যখন অ্যাড করা হয় প্রাইমারি অ্যামিন হলে অ্যালকোহল প্রোডিউস করে, প্রাইমারি অ্যালকোহল। তার মানে হচ্ছে যদি নাইট্রাস অ্যাসিড অ্যাড করার পরে প্রাইমারি অ্যালকোহল হয়, বাই প্রোডাক্টে নাইট্রোজেন গ্যাস অ্যান্ড ওয়াটার প্রোডিউস হয়, তাহলে সেটা অ্যালিফেটিক প্রাইমারি অ্যামিন মানে প্রেজেন্স প্রুভ করে। আর একটা হচ্ছে সেকেন্ডারি অ্যামিন। সেকেন্ডারি অ্যামিন কিন্তু নাইট্রাস অ্যাসিডের সাথে একই বিহেভ করে না। সেকেন্ডারি অ্যামিন নাইট্রাস অ্যাসিডের সাথে নাইট্রাস অ্যাসিড থেকে সেকেন্ডারি অ্যামিনের হাইড্রোজেন অ্যান্ড নাইট্রাস অ্যাসিড ওইস মিলে ওয়াটার প্রোডিউস করে। দ্যাট টাইম সেকেন্ডারি অ্যামিনের সাথে এনও গ্রুপ, মানে যেটাকে আমরা বলি নাইট্রোসো গ্রুপ, এই নাইট্রোসো গ্রুপটা অ্যাড হয়, যেটা হচ্ছে কারণে এটাকে বলা হয় নাইট্রোসো অ্যামিন। তার মানে অ্যালকোহল হলে প্রাইমারি অ্যামিন, নাইট্রোসো অ্যামিন হলে সেটা সেকেন্ডারি অ্যামিন। আর ফাইনালি যখন টারশিয়ারি অ্যামিন নাইট্রাস অ্যাসিডের সাথে অ্যাড করা হয় তখন টারশিয়ারি অ্যামিন নাইট্রাস অ্যাসিডের সাথে ট্রাই অ্যালকাইল অ্যামোনিয়াম নাইট্রাইট বা টারশিয়ারি অ্যামিনে নাইট্রাইট সল্ট প্রোডিউস করে, নাইট্রাইট সল্ট প্রোডিউস করে যেটা ক্রিস্টালাইন। তো এইভাবে আসলে তিনটা অ্যামিন, থ্রি টাইপস অফ অ্যামিন নাইট্রাস অ্যাসিডের সাথে থ্রি টাইপস অফ রিয়াকশন দিল, তিন রকম রিয়াকশন বা তিন রকম চেঞ্জ দেখাই। প্রাইমারি অ্যামিন যদি হয় তাহলে অ্যালকোহল প্রোডিউস করে, সেকেন্ডারি অ্যামিন নাইট্রোসো কম্পাউন্ড প্রোডিউস করে, টারশিয়ারি অ্যামিন সেখানে নাইট্রাইট সল্ট প্রোডিউস করে। এভাবে আমরা প্রাইমারি সেকেন্ডারি টারশিয়ারি অ্যামিনকে ডিফারেনশিয়েট করতে পারি।
আচ্ছা, এরপরে এই স্লাইডে অ্যামিনের আরেকটি ইম্পর্টেন্ট কোশ্চেন, সেটা হচ্ছে যে অ্যানিলিন, আমরা যেটা দেখছি যে অ্যানিলিনকে নাইট্রেশন করলে মেটা নাইট্রো অ্যানিলিন প্রডিউস হয়। এই যে মেটা পজিশনে নাইট্রো আছে, সো মেটা নাইট্রো অ্যানিলিন প্রডিউস হয়। তো আমরা নাইট্রেশন রিয়াকশন বুঝি যে বেঞ্জিনে নাইট্রেশন করেছি আমরা, টলুইনে নাইট্রেশন করেছি, এইভাবে অ্যারোমেটিক কম্পাউন্ডকে নাইট্রেশন করলে এই নাইট্রো গ্রুপ কি অর্থ প্যারা পজিশনে আসবে না মেটা পজিশনে আসবে, সেটা এই ডাইরেক্টিভ গ্রুপের উপর ডিপেন্ড করে। এখন আমরা তো জানি যে এমিনো গ্রুপ হচ্ছে অর্থ প্যারা ডাইরেক্টিং গ্রুপ, তাহলে এমিনো গ্রুপ অর্থ প্যারা ডাইরেক্টিং গ্রুপ, তারপরেও কেন মেটা কম্পাউন্ড প্রডিউস হলো, এই জন্য এই কোশ্চেনটা খুবই ইম্পর্টেন্ট। তো রিমেম্বার যে তোমার অ্যানিলিন বা অ্যামিনো বেঞ্জিন যেটা, এটা অ্যামিনো বেঞ্জিন বা অ্যানিলিনকে নাইট্রেশন করলে মেটা কম্পাউন্ড প্রডিউস হয়, আদার রিয়াকশনে এটি অর্থ প্যারা কম্পাউন্ড প্রডিউস করে, কারণ অ্যামিনো গ্রুপ হচ্ছে অর্থ প্যারা ডাইরেক্টিং। তাহলে আদার রিয়াকশনে সে অর্থ প্যারা কম্পাউন্ড প্রডিউস করে, কারণ এটা অর্থ প্যারা ডাইরেক্টিং, ওয়ারেস নাইট্রেশন করলে কেন মেটা কম্পাউন্ড প্রডিউস হয়। আনসার সো সিম্পল, আমরা তো বাই দি স্টেপ জেনেছি যে অ্যানিলিন বা অ্যারোফেটিক অ্যামিন কিংবা অ্যালিফেটিক অ্যামিন এরা হচ্ছে বেসিক নেচারের। তো অ্যানিলিন যদি বেসিক নেচারের হয়, তুমি নাইট্রেশনে ইউজ করতেছো নাইট্রিক অ্যাসিড সালফিউরিক অ্যাসিড, তাহলে অ্যাসিডিক মিক্সচার, তো অ্যাসিডিক মিক্সচার থেকে অ্যানিলিন বাই নেচার তার বা তার বেসিক নেচারের কারণে সে আগে কি করে ফেলে, প্রোটন নিয়ে ফেলে। তো প্রোটন যখন অ্যাকসেপ্ট করে ফেলে অ্যানিলিন, তখন সে অ্যানিলিনিয়াম হয়ে যায়। অ্যামোনিয়া যেমন প্রোটন নিয়ে অ্যামোনিয়াম হয়, অ্যানিলিন তেমনি প্রোটন নিয়ে হয়ে যায় অ্যানিলিনিয়াম, অর্থাৎ প্রোটনটা তার সাথে অ্যাড হয়। তো প্রোটন অ্যাড করার কারণে নাইট্রোজেন বিকাম পজিটিভ, সো নাইট্রোজেন পজিটিভ হয়ে যায়। এই পজিটিভ নাইট্রোজেনের কারণে তখন সে আর অর্থ প্যারা ডাইরেক্টিং গ্রুপ হিসেবে থাকে না, কারণ অ্যামিনো গ্রুপ অর্থ প্যারা ডাইরেক্টিং গ্রুপ ছিল তার কাছে লোন পেয়ার ছিল বলে, কিন্তু এখন তো তার কাছে লোন পেয়ার নাই, রেদার সে এখন বেঞ্জিন থেকে ইলেকট্রন নিজের দিকে টেনে নিবে, যার কারণে এটা এখন মেটা ডাইরেক্টিং গ্রুপ। যখন এটা মেটা ডাইরেক্টিং গ্রুপ, দ্যাট টাইম যখন আমরা নাইট্রেশন করতে যাই, তখন দেখা গেছে যে মেটা পজিশনে নাইট্রেশন হয়। সো এইটা হচ্ছে গিয়া রিজন যে অ্যানিলিন অর্থ অ্যামিনো গ্রুপটা অর্থ প্যারা ডাইরেক্টিং গ্রুপ, কিন্তু অ্যানিলিনকে নাইট্রেশন করলে মেটা কম্পাউন্ড পাওয়া যায়। এর কারণটা হলো গিয়া এটা বেসিক নেচারের কারণে প্রোটন নিয়ে সেটা মেটাতে কনভার্ট হয়ে যায়। সো কনভার্টেড অবস্থায় যেহেতু নাইট্রেশন হয়, সে কারণে এতে মেটা কম্পাউন্ড প্রডিউস হয়। সো যদি দেখো যে এরকম রিয়াকশন বা অ্যামিনিনকে অ্যানিলিনকে মেনশন করে যদি বলে যে এটা নাইট্রেশন কোন পজিশনে হয়, মেটা পজিশনে হয়, কেন মেটা পজিশনে হয়, সেই এক্সপ্লেনেশনটা আশা করি দিতে পারবো আর কি। এবার সবশেষ হচ্ছে কি কার্বাইল অ্যামিন টেস্ট বা আইডেন্টিফিকেশন অফ অ্যানিলিন। দেখো আইডেন্টিফিকেশন অফ অ্যানিলিন হচ্ছে কি, বেসিক্যালি এটা কার্বাইল অ্যামিন টেস্টের জন্য লেখা হলেও এটা আসলে প্রাইমারি অ্যামিনের আইডেন্টিফিকেশন। ফাংশনাল গ্রুপের ওএইচ গ্রুপ, সিএইচ ডাবল এইচ গ্রুপ, সিএইচও গ্রুপ, সিও গ্রুপ কিংবা এনএইচ টু গ্রুপ, ফাংশনাল গ্রুপের আইডেন্টিফিকেশন প্রত্যেকটা তোমাদের জানা থাকা উচিত। তো এটা হচ্ছে গিয়া অ্যামিনের আইডেন্টিফিকেশন বা প্রাইমারি অ্যামিনের আইডেন্টিফিকেশন। এটা অ্যারোমেটিক অ্যামিন দিয়ে এক্সাম্পল দেওয়া আছে। এই টেস্টের নাম হচ্ছে কার্বাইল অ্যামিন টেস্ট। এই টেস্টের প্রিন্সিপাল যেটা, সেটা হলো গিয়া এই প্রাইমারি অ্যামিন বা অ্যারোমেটিক অ্যামিন কিংবা অ্যানিলিন যেটাই বলি না কেন, এর সাথে আমরা ক্লোরোফর্ম আর পটাশিয়াম হাইড্রোক্সাইড অ্যাড করবো। ক্লোরোফর্ম আর পটাশিয়াম হাইড্রোক্সাইড অ্যাড করলে এরা কি করে, টুগেদার ফিনাইল আইসোসায়ানাইড, এই যে কম্পাউন্ডটা প্রোডাক্ট সাইডে, এটার নাম ফিনাইল আইসোসায়ানাইড বলে। ফিনাইল এই গ্রুপটার নাম, বেঞ্জিনের পার্টটার নাম, আর এন আর সি অর্থাৎ এনসি, এনসি সিএন হলে হতো সায়ানাইড, এটা এনসি, সো এটা আইসোসায়ানাইড। এই ফিনাইল আইসোসায়ানাইড প্রডিউস হয়, আর এই ফিনাইল আইসোসায়ানাইডকে বলা হয় কার্বাইল অ্যামিন, এই জন্য টেস্টের নাম হচ্ছে কার্বাইল অ্যামিন। তবে এখানে ফিনাইল আইসোসায়ানাইড প্রডিউস হলে এটা ব্যাড স্মেল দেয়। তো এই ফিনাইল আইসোসায়ানাইডের ব্যাড স্মেলই আসলে প্রাইমারি অ্যামিনকে আইডেন্টিফাই করে বা ডিটেক্ট করে। তো প্রাইমারি অ্যামিন যদি আমরা আইডেন্টিফাই করতে চাই, তাহলে ক্লোরোফর্ম পটাশিয়াম হাইড্রোক্সাইড দিব, তাতে করে ফিনাইল আইসোসায়ানাইডের ব্যাড স্মেল হবে। সো এইভাবে আমরা কার্বাইল অ্যামিন টেস্টের সাহায্যে অ্যানিলিনকে আইডেন্টিফাই করতে পারি। এই হচ্ছে আসলে ওভারঅল অ্যামিন পার্টে একটা বলতে পারো যে একটা ডিসক্রিপশন। অ্যামিনের লেসেন থেকে তোমরা যদি অ্যামিন স্টাডি করতে চাও, তাহলে এভাবে যদি অ্যামিন লেসেন করো, তাহলে অ্যামিন তোমাদের কাছে তোমাদের তৈরি থাকবে অন্তত। তো আমি আবার একটা গ্ল্যান্স একটু শেষ করতেছি, সেটা হচ্ছে যে আমাদের চ্যাপ্টারটা ছিল অর্গানিক কেমিস্ট্রি, ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার, তোমরা জানো কমপ্লিকেটিভ চ্যাপ্টার, সেটার একটা পার্ট হচ্ছে অ্যামিন পার্ট। তো অ্যামিন পার্ট নিয়ে স্টাডি করলে ফার্স্ট অফ অল জানলাম যে অ্যামিন কি, ইন্ট্রোডাকশন পার্টটা, যে অ্যামিন বলতে আমরা কি বুঝি, প্রাইমারি সেকেন্ডারি টারশিয়ারি অ্যামিন, ফলোড বাই আমরা প্রিপারেশন অফ অ্যামিন দেখলাম। একটা হচ্ছে অ্যালকাইল হ্যালাইড থেকে অপশন ছিল, একটা নাইট্রো কম্পাউন্ড থেকে একটা অপশন, একটা হচ্ছে হফম্যান ডিগ্রেডেশন রিয়াকশন, খুব করে স্টাডি করবা তোমরা। দেন হচ্ছে গিয়ে বেসিসিটি অফ অ্যামিন, অ্যামিন পার্টে স্টাডি করতে হয় হলো অ্যামিনের বেসিসিটি। সো তোমাদেরকে জানা থাকতে হবে যে বেসিসিটি অফ অ্যামিন যেটা, সেটা অ্যালিফেটিক অ্যামিনের মধ্যে, অ্যারোফেটিক ভার্সেস অ্যারোমেটিক অ্যামিনের মধ্যে একটু জেনে রাখবা। জানবা হচ্ছে গিয়ে প্রাইমারি সেকেন্ডারি অ্যান্ড টারশিয়ারি অ্যামিনকে কিভাবে ডিফারেনশিয়েট করে, নাইট্রাস অ্যাসিড দিয়ে কি করে এটাকে ডিফারেনশিয়েট করে। অ্যান্ড জানতেছো হচ্ছে নাইট্রেশন অফ অ্যানিলিন, মানে অ্যানিলিনকে যদি আমরা নাইট্রেশন করি, সেখানে আমাদের একটা অবজারভেশন হচ্ছে যে অ্যামিনো গ্রুপ অর্থ প্যারা ডাইরেক্টিং কিন্তু মেটা কম্পাউন্ড প্রডিউস করে, সো এটা রিজন কি সেটা এখানে এক্সপ্লেন করা আছে। অ্যান্ড বলা আছে যে কার্বাইল অ্যামিন টেস্ট, যেটা অ্যানিলিন ফাংশনাল গ্রুপ হিসেবে প্রাইমারি অ্যামিনকে আমরা আইডেন্টিফাই করি কিভাবে, সেটা কার্বাইল অ্যামিন টেস্ট। এই হচ্ছে কার্বাইল অ্যামিন টেস্টের প্রিন্সিপাল আর কি। সো
এইভাবে অ্যামিন আমরা স্টাডি করলাম। তো তোমরা যদি এইভাবে অ্যালকোহল, অ্যালডিহাইড, কিটোন, অ্যামিন, অ্যাসিড যদি আবার সেগমেন্ট করে করে পড়ো, তাহলে অর্গানিক কেমিস্ট্রি আশা করি যে তোমাদের প্রবলেম হওয়ার কথা না। ওকে, সো থ্যাংক ইউ, গুড লাক।